যারা মোবাইল দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য আজকে দারুণ একটি সাইট নিয়ে আসলাম। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সাইটটির নাম হলো ফ্রিল্যান্সিং ভিউ। এই সাইট থেকে আমরা ছোট ছোট ট্যাক্স কিংবা ছোট ছোট কাজ করার মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। আর এই সাইটের ট্রাফিকগুলো চেক করার জন্য আমরা সিমিলার ওয়েবে ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পাবো যে মান্থলি ভিজিট হলো 61,000 প্লাস ট্রাফিক। তো বাংলাদেশ থেকে 61,000 প্লাস মানুষ এই সাইটটিতে ভিজিট করেন। আর এই সাইটটিতে ইনকাম করা খুবই সহজ। আপনার যা করা লাগবে তা হলো প্রথম এখান থেকে রেজিস্টার, এটাতে ক্লিক করা লাগবে। তো আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনার এখানে নাম দেওয়া লাগবে, তারপর এখানে আপনার ইমেল, এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার স্পন্সর আইডি, পাসওয়ার্ড, এখানে আপনার আবারও পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো এখানে আমাদের নাম দিয়ে দিচ্ছি। আর এখানে ইমেল দিয়ে দিব। আর এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। আর এখানে আপাতত কোনো আইডি দিচ্ছি না। তারপর এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে। তারপর এখানে আবার আমাদের পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে সাইন আপ এটাতে ক্লিক করব। আর সাইন আপ ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। তো রেজিস্টার করার পর আপনার অ্যাকাউন্টটি এরকম দেখাবে। আর এটা হলো তাদের ড্যাশবোর্ড, এখান থেকে আপনি বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। এটা হলো ডিপোজিটের ঘর, এটা হলো উইথড্রোর ঘর, এটা হলো আপনার ব্যালেন্সের ঘর, যে আপনি কতটুকু ইনকাম করলেন তা এখানে শো করবে। আর এখানে একটু উপরে আসলে দেখতে পাবেন যে এটা প্রিমিয়াম $1 ফি দেওয়া লাগবে, কেননা তাদের সাইটের একটা মেনটেন ফি আছে, তা হলো 90 টাকা তাদের বিকাশ অ্যাকাউন্টে আপনাকে সেন্ড করা লাগবে। আর এটা হলো তাদের সাইটের মেনটেন ফি। একটু নিচে নামলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্ট এখানে ফ্রি হয়ে আছে। আমাদের রেফার কোড এখনও দেখাচ্ছে না, যখন আমরা এটা প্রিমিয়াম করব তখন আমাদের এখানে রেফার কোডটা শো করবে। আর সেজন্য যা করব আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর তারপর আমরা একটু নিচে আসবো। নিচে আসলে দেখতে পাবো এখানে বিকাশ এজেন্টের নাম্বার আছে, নগদ নাম্বার আছে এবং অনেকটি নাম্বার আছে। তো আমাদের যেহেতু বিকাশ এবং নগদ আছে তো আমাদের যেটা আছে আমরা সেটা এখান থেকে কপি ক্লিক করব। কপি ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে, তারপর এটা ওকে করব। একটু নিচে আসবো, তারপর এখানে আমাদের ফোন নাম্বারটি দিব, এখানে পেমেন্ট নাম্বার দিব, এখানে ট্রানজ্যাকশন আইডি দিব, তারপর আমরা যে 90 টাকা সেন্ড করলাম সেটার একটা স্ক্রিনশট তুলব। এবং স্ক্রিনশটটা তুলে আমরা চুজ ফাইল এখান থেকে সেটা দেখিয়ে দিব, তারপর এটা আমরা সাবমিট করব। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টটি প্রিমিয়াম হয়ে যাবে। তো আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর আমাদের প্রোফাইলটা একটু সেটিং করে নিব। সেজন্য আমরা এই প্রোফাইল এটাতে ক্লিক করব। এর ফুল নেম দেওয়া লাগবে, এখানে ইউজার নেম, এখানে কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে তো আমাদের এখানে বাংলাদেশটা দিয়ে দিব। তারপর এখানে হলো স্টেট, বিভাগ, আমাদের বিভাগ দেওয়া লাগবে, এখানে সিটি, আমাদের শহর দেওয়া লাগবে, তারপর জিপ কোড, তারপর অ্যাড্রেস, তারপর এখান থেকে সিলেক্ট পিকচার ক্লিক করে আপনার পিকচারটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে আপডেট প্রোফাইল এটাতে ক্লিক করলে আপনার পিকচারটি এখানে শো করবে। তো আমরা একটু উপরে যাচ্ছি। ও যাওয়ার পর আবারও ড্যাশবোর্ডে আসলাম। এখন আমরা কোথা থেকে ইনকাম করবো সেজন্য আমরা এখান থেকে যে জবস, এখানে এটাতে ক্লিক করব। তো এখানে অনেক জব আছে, এখান থেকে আপনি লাইক এবং ফলো করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। যেমন এখানে দেখুন ইউটিউব সাবস্ক্রাইবার, এখানে তার 53 জন ওয়ার্কার লাগবে এবং প্রতি ওয়ার্কারকে তিনি 15 সেন্ট করে দিবেন। শুধু সাবস্ক্রাইব করবেন, এর ফলে আপনি 15 সেন্ট করে আপনাকে পে করা হবে। তো এটা করতে চাইলে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে তার চ্যানেলের নেম দেওয়া থাকবে, সেখানে আপনি লিঙ্কে ক্লিক করবেন, তারপরে সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এবং এই লোক আপনাকে $100 করে পে করে দিবে। তারপর আর একটু নিচে আসলে দেখতে পাবো যে এখানে আছে যে সাবস্ক্রাইব, এটাও একটা সাবস্ক্রাইবের, তার 43 জন ওয়ার্কার লাগবে। আপনি যদি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সে আপনাকে 19 সেন্ট করে পে করবে। তারপর এখানে আছে একটা সাইন আপের অফার, তারপর এখানে আছে যে ইউটিউব ভিডিও লাইক করবেন সেজন্য আপনাকে পে করবে, তারপর ইউটিউব সাবস্ক্রাইব। এখানে শুধু লাইক এবং কমেন্ট আর ফলো করার মাধ্যমে আপনার এখান থেকে ইনকাম হতে থাকবে। তারপর এখানে দেখুন অনেক অনেক জব আছে। তারপর আমরা সেকেন্ড পেজে যাই। তারপর আমরা সেকেন্ড পেজে গেলে আমরা এখান থেকেও দেখতে পাবো যে আর অনেক জব আছে, খুব সহজ জবগুলো, এগুলো খুবই সহজ এবং আপনি চাইলে এখান থেকে ইনস্টল অফার কিংবা রেজিস্টার অফারের মাধ্যমেও এখান থেকে জব কমপ্লিট করতে পারেন। তারপরে দেখুন ফেসবুক ফলো, যদি আপনি তার পেজে ফলো দেন তাহলে সে আপনাকে এত সেন্ড করে পে করবে। তারপর এখানে আছে লাইক কমেন্ট, তো আপনি লাইক কমেন্ট করলেও আপনাকে এত সেন্ড করে তারা পে করবে। এখানে অনেক জব আছে, অনেক জব, আপনি আপনার মতো করে যে কোনো জব এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আবার একটু নিচে দেখুন এখানে আছে যে আপনি ফেসবুক ফলো করার মাধ্যমেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখানে অনেক জব আছে, অনেক জব, আপনি এই জবগুলো পুরো শেষ করতে পারবেন না, এখানে এত জব আছে। তারপর এখানে আরও জব পাবেন, এখানে জবের কোনো শেষ নেই, আপনি খুব সহজে এখান থেকে জবগুলো কমপ্লিট করতে পারবেন।
তারপর এখানে দেখুন যে আপনি ক্লিক করার মাধ্যমে আপনাকে এত ডলার করে সে পে করবে তারপর এই দেখুন ফেসবুক শেয়ার যদি আপনি তার এই পোস্টটা আপনার ফেসবুকে শেয়ার করেন তাহলে সে আপনাকে এত সেন্ড করে পে করবে তো এখানে অনেক জব আছে আপনি যে কাজটা করতে ভালো লাগে আপনি এখান থেকে সেই কাজটা করতে পারবেন তো আপনি যখন এখান থেকে বেশ কয়েকটা কাজ করবেন এবং কয়েকটা কাজ করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে আপনার ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে আপনার আর্নিংটা দেখতে পাবেন এই যে এখান থেকে আপনার ব্যালেন্স এখানে দেখতে পাবেন যে আপনার টোটাল কত ডলার আর্নিং হলো তারপর আপনি এখান থেকে যখন উইথড্র করবেন তখন আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন উইথড্র উইথড্রতে এসে উইথড্র নাও এটাতে ক্লিক এটাতে ক্লিক করার পর আপনি এখানে আসবেন তারপর দেখুন এখানে $2 হলে আপনাকে তারা পে করে দিবে আর তারা আপনাকে 12 ঘন্টার মধ্যেই পে করবে যদি আপনার আর্জেন্ট হয় যে আপনি আরও তাড়াতাড়ি পেমেন্ট চান সেজন্য আপনি তাদেরকে SMS দিবেন আর তাদের সাপোর্ট টিমে তারা আপনাকে আরও দ্রুত পেমেন্ট করে দিবে আর তারা প্রতি ডলারের রেট আপনাকে 90 টাকা করে দিবে তারপর আরও কিছু রুলস আছে এগুলো আপনি একটু পড়ে নেবেন কখন থেকে কখন আপনি উইথড্র দিবেন সেটা তারপর আপনার ফোন নাম্বার দিবেন এখানে আপনার পেমেন্ট নাম্বার দিবেন পেমেন্ট নাম্বার হলো আপনার বিকাশ কিংবা রকেট অথবা নগদ নাম্বার এটা আপনি দিবেন তারপর এখান থেকে আপনার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন বিকাশ রকেট নগদ আপনার যেটা আছে আপনি এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন তারপর এখান থেকে আপনার অ্যামাউন্ট আপনি কত ডলার উইথড্র করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে $5 থাকে তো আপনি এখান থেকে পাস দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পাবেন যে প্রতি ডলারে আপনাকে টোটাল কত টাকা করে দিবে তো এখান থেকে তাদের ফি আছে 10% তো 10% ফি বাদে আপনাকে তারা 405 টাকা দিবে তারপর আপনি এখান থেকে সাবমিট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাকে তারা পে করে দিবে এবং যখন আপনাকে তারা পে করবে ওটার একটা স্ক্রিনশট রেখে দিবেন এবং পরবর্তীবারে ওই স্ক্রিনশটটা আপনার এখানে লাগবে কেননা তাদের একটা নিয়ম আছে যে যখন আপনি পেমেন্ট পাবেন আপনার প্রত্যেকটা পেমেন্টের স্ক্রিনশট আপনার রেখে দেওয়া লাগবে এবং যখন আপনি নতুন নতুন করে পেমেন্ট সাবমিট করবেন তখন আপনার আগের পেমেন্টটি এখান থেকে চুজ ফাইল করে দেখিয়ে দেওয়া লাগবে তো এভাবে আপনি খুব সহজে এখান থেকে কাজ করতে পারবেন আর এটা বাংলাদেশের একটা সাইট এটা খুব ট্রাস্টেড একটা সাইট এটা ফ্রিল্যান্সিং ভিউ একটা সাইট এই সাইট থেকে আপনি সিপি কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো অত হাই ইনকাম করতে পারবেন না তবে এই সাইট থেকে আপনি মোটামুটি কিছুটা ইনকাম করতে পারবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন